ওয়েলকাম টু এ ওয়ার্ল্ড দেখতেই পাচ্ছ তোমরা যে ডেসক্রিপটিভ রিসার্চ প্রজেক্ট তো অনেকেই একটি ইউনিক প্রজেক্ট দেওয়ার কথা বলছিল এই প্রজেক্টটি আমরা আলোচনা করছি যেটি নিয়ে সেটি হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য ডেসক্রিপটিভ রিসার্চ প্রজেক্ট স্টাডি টাইটেল দ্য চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড অফ শেক্সপিয়ার অ্যান্ড প্লেস পুরো প্রজেক্টটি নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এভিএম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভে যারা পড়ছো তাদের জন্য ইংরেজি বিষয়ের একটি প্রজেক্ট নিয়ে উচ্চমাধ্যমিক প্রজেক্ট ক্লাস টুয়েলভ ইংলিশ ডেসক্রিপটিভ রিসার্চ অর্থাৎ এই ডেসক্রিপটিভ রিসার্চ এই বিষয়ের একটি প্রোজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তোমরা জানো ইংরেজি একটি নন ল্যাব সাবজেক্ট ফুল মার্কস টোয়েন্টি অরিজিনাল ফাইল ডাউনলোড পিডিএফ অর্থাৎ অরিজিনাল পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করা হবে একশো শতাংশ অরিজিনাল হাতে লেখা ফাইল ডান দিকে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ এরকমই হাতে লেখা সম্পূর্ণ একশো শতাংশ অরিজিনাল একটি ফাইল তোমরা ডাউনলোড করতে পারবে সে বিষয়টি নিয়ে বলবো আর ভিডিওতে বলে দেবো পুরো বিষয়টি দেখতে থাকো প্রসঙ্গত বলি এই যে ডেসক্রিপটিভ রিসার্চ এটি হচ্ছে তোমাদের একটি ইউনিক বিষয় বেশিরভাগ ছাত্রছাত্রীরা সাধারণত ইন্ডিয়ানাইজেশান থিয়েটার স্ক্রিপ্ট এই সমস্ত বিষয়ের ওপরেই কিন্তু প্রজেক্ট তৈরি করে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ এই বিষয়টির ওপরের প্রজেক্ট ছাত্রছাত্রীদের তৈরি করার সংখ্যা কিন্তু অনেক কম তো একটি ইউনিক প্রজেক্ট যারা তৈরি করতে চায় সবার থেকে আলাদা সুন্দর একটি প্রোজেক্ট করার জন্য তো এই ডিসক্রিপটিভ রিসার্চের ওপরে আজকের ভিডিও পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো আগে যেমন দেখিয়েছি সেই বিষয়টি নিয়ে সেই পিডিএফ ফাইলে গিয়ে আমরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব সেই সঙ্গে সঙ্গে বলি যারা এভিএম অল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন বা ঘন্টা চিহ্নটিকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবে না এই ধরনের নানা মোটিভেশনাল ভিডিও এডুকেশনাল ভিডিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নানা সাজেশান টিপস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং প্রজেক্ট পাওয়ার জন্য এখনই তোমরা এই ভেমর সাবস্ক্রাইব করো তো চলে যাই আমাদের মূল আলোচনায় প্রথমেই যে দেখিয়েছি সেই পিডিএফ ফাইলটি এরকমই দেখতে এটি হচ্ছে সেই পিডিএফ ফাইল তো অন্যান্য প্রজেক্টের মতো এখানেও আমি বলবো যে তোমাদের সুন্দর প্রজেক্ট তৈরি করার জন্যে প্রথমে একটি ফ্রন্ট পেজ তোমরা তৈরি করবে এখানে দেখছো এখানে তোমাদের বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের লোগো এই বিষয়গুলো কিন্তু দিয়ে দিতে হবে তারপরে যেমনভাবে একটি ফ্রন্ট পেজ তৈরি করা হয় নাম ক্লাস টুয়েলভ সাবজেক্ট ইংলিশ সেকশন রোল নাম্বার সেশন এই বিষয়গুলি কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে এবার চলে আসো মূল আলোচনায় তো ডেসক্রিপ্টিভ রিসার্চ প্রজেক্ট বেশিরভাগ ছাত্রছাত্রী সাধারণত দেখা যায় যে থিয়েটার স্ক্রিপ্ট বা ফিল্ম স্ক্রিপ্ট এই বিষয়ের ওপরে প্রজেক্ট তৈরি করে তো কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ প্রজেক্ট যেটি আমি আগেও বলেছি এটি একটি ইউনিক প্রজেক্ট তৈরি করা যায় তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো যারা সম্পূর্ণ আলাদা নতুন ধরনের একটি প্রজেক্ট ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী জমা দিতে চায় তাদের জন্য এই প্রজেক্টটি হচ্ছে একটি আদর্শ প্রজেক্ট তোমরা দেখছো এই পেজে লেখা আছে পরিষ্কার ডিসক্রিপটিভ রিসার্চ প্রজেক্ট স্টাডি টাইটেল দ্য চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড অফ শেক্সপিয়ার অ্যান্ড প্লেস রিসার্চ প্রজেক্ট ফর ক্লাস টুয়েলভ এই বিষয়ে কিন্তু তোমরা মাথায় রাখবে রিসার্চ প্রজেক্ট ফর ক্লাস টুয়েলভ যেমনভাবে তৈরি করা হয়েছে এই পেজটি ঠিক তেমনভাবে তোমরা এই কন্টেন্ট পেজ তোমরা বানিয়ে নেবে সাবমিটেড বাই সেকশন রেজিস্ট্রেশন নম্বর রিসার্চ গাইড অর্থাৎ এই যে অংশটি রিসার্চ গাইড এখানে এই রিসার্চ গাইড বলতে এখানে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নাম কিন্তু লিখতে হবে এরপরে হচ্ছে ডেট অফ সাবমিশান নেম অফ দ্য স্কুল অ্যাড্রেস অফ দ্য স্কুল এই বিষয়গুলি তোমাদের পূরণ করে নিতে হবে এরপরে আমাদের যে মূল আলোচনা আছে সেই মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি এই পেজটি তৈরি করে নিতে হবে খুব সুন্দরভাবে এখানে সব ফাঁকা আছে তোমরা প্রিন্ট করে নিলে এখানে নিজেরা লিখে নিতে পারবে নেক্সট পেজ সার্টিফিকেট তো একটি আদর্শ প্রজেক্টের জন্য সার্টিফিকেট এই অংশটি প্রয়োজন হয় তোমরা সকলেই জানো এখানে কিন্তু একটি সার্টিফিকেট পেজ তৈরি করা আছে এই পেজটি তোমরা দেখে দেখে তৈরি করে নিতে পারো অথবা প্রিন্ট করে নিতে পারো সার্টিফাইড দ্যাট দ্য ডিসক্রিপটিভ রিসার্চ প্রজেক্ট এনটাইটেলড দ্য চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড সাবমিটেড বাই অর্থাৎ এই যে ফাঁকা অংশটি তোমরা দেখছো এই ফাঁকা অংশটিতে কিন্তু ছাত্রছাত্রী তার নিজের নাম লিখতে হবে ওয়াজ ডান আন্ডার দ্য সুপারভিশন অব দ্য আন্ডারসাইন্ড এবং তাহলে নিচে আন্ডারসাইন্ড সিগনেচারের কিন্তু একটি জায়গা থাকবে এখানে ডেট ডেট দিতে হবে সিগনেচার অফ দ্য গাইড যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের এটি হচ্ছে তার সিগনেচার কিন্তু এখানে দিয়ে দিতে হবে তিনি সিগনেচার করবেন এরপরে হচ্ছে রোল অফ দ্য ডেসক্রিপটিভ রিসার্চ রোল কেন আমরা একটি ডেসক্রিপটিভ রিসার্চ তৈরি করব তার ভূমিকা বা সেই রোল সেই অংশটি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে রোল অফ দা ডিসক্রিপটিভ রিসার্চ অর্থাৎ এই ভূমিকাটি এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখছো এখানে খুব সুন্দরভাবে রোল অফ দ্য ডিসক্রিপটিভ রিসার্চ বর্ণনা করা হয়েছে পয়েন্ট করে প্রত্যেকটি যে ওয়ার্ড আছে যে সেই ওয়ার্ডের মধ্যে যে শব্দগুলি আছে প্রত্যেকটি শব্দগুলি নিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ডিইএসিআর আইপি টিআইভিই তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এটি ইউনিক লেখা সুন্দরভাবে লেখা হয়েছে হাতের লেখা মোটামুটি পরিষ্কার বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা এটি প্রিন্ট করে নিতে পারো তো এরপরে পরের একটি পয়েন্ট করা হয়েছে এখানে আমরা দেখছি এই পয়েন্টটি তোমরা দেখতেই পাচ্ছ মেজার ক্যারেক্টারিস্টিক্স অফ শেক্সপিয়ার অ্যান্ড প্লেস তো অর্থাৎ যে শেক্সপিয়ারের যে নাটক তার বৈশিষ্ট্যগুলি কী কী সেই বৈশিষ্ট্যগুলি নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে বৈশিষ্ট্যগুলি কি প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা দেখছি এটি হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত বলা যায় এই বিষয়টি নিয়ে কিন্তু তার উপরে যে লেখা অর্থাৎ পয়েন্ট করা বাইকালার ব্যবহার করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সাব পয়েন্ট করে করে এগুলি কিন্তু সুন্দরভাবে লেখা হয়েছে তোমরা দেখছো এই লেখাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি আদর্শ প্রজেক্ট তৈরি করার জন্য সর্বাঙ্গ সুন্দর প্রজেক্ট তৈরি করার জন্য এই লেখাগুলি তোমাদের দিতেই হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সবচেয়ে বড় বিষয় যারা একটু অন্যরকম প্রজেক্ট তৈরি করতে চায় সবার থেকে আলাদা তো তাদের জন্য সাধারণত এই প্রজেক্টটি এই ডেসক্রিপ্টিভ রিসার্চ প্রজেক্ট এটি একটি ইউনিক প্রজেক্ট তোমরা যদি এই প্রজেক্টটি তৈরি করে জমা দিতে পারো তাহলে সবার থেকে কিন্তু আলাদা একটি প্রজেক্ট হবে এবং তোমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পুরো নম্বর নিয়ে নিতে সক্ষম হবে এই প্রজেক্টটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে নেক্সট পয়েন্ট আমরা যেটা আলোচনা করছি স্টাডি ডেসক্রিপশান দু নম্বরে তোমরা এটি দেখছো দু নম্বরে যেটি আছে স্টাডি ডেসক্রিপশন এই বিষয়টি কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে তো এখানেও কিন্তু সাব পয়েন্ট করে করে মূল বিষয়গুলি কিন্তু লেখা হয়েছে তোমরা দেখছো এখানে মূল বিষয়গুলি কিন্তু সাব পয়েন্ট করে করে লেখা হয়েছে তারপরে তিন নম্বরে তিনের যে পয়েন্টটি আছে মেথাডোলজি ইউজড তো এই পয়েন্ট তিনে তোমরা দেখছো মেথাডোলজি ইউজড কী কী বিষয়গুলি ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু লেখা হয়েছে চারে চারে আমরা দেখছি একটি পয়েন্ট করা হয়েছে প্রবলেমস ফেস্ট কী কী ধরনের সমস্যা এই প্রোজেক্টটি তৈরি করার সময় ফেস করেছিল বা ফেস করা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু লেখা হয়েছে অর্থাৎ কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি ছাত্রছাত্রীরা সেই বিষয়গুলি কিন্তু এখানে লিখতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়টি কিন্তু লেখা হয়েছে পরের পৃষ্ঠে আমরা চলে যাব পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে ফাইন্ডিং ফ্যাক্টস অ্যাবাউট শেক্সপিয়ার অ্যান্ড হিস মেজার ওয়ার্কস তো বিভিন্ন ঘটনা এবং কাজ সেগুলি বর্ণনা এখানে দেওয়া হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে এই যে তোমরা দেখছো এই পাঁচ নম্বর পয়েন্টে এই বিষয়টি কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বার্থ প্লেস অফ বার্থ বয়হুড ডেইস আর্লি এডুকেশান প্রত্যেকটাই তোমরা দেখছো এখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ সর্বাঙ্গ সুন্দর একটি প্রজেক্টে যে যে বিষয়গুলি থাকতে হয় সেগুলি এখানে আছে এবং লেখাগুলি অত্যন্ত সুন্দরভাবে পয়েন্ট করে করে কিন্তু বিষয়গুলি কিন্তু লেখা হয়েছে তো এইভাবে কিন্তু চলছে সমস্ত আলোচনাটি ছ নম্বর পয়েন্টে আমরা দেখছি মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ শেক্সপিয়ার অ্যান্ড প্লেস অর্থাৎ সেক্সপিয়ারের নাটকের মূল মূল বৈশিষ্ট্যগুলি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে এভাবে আরও কয়েকটি পৃষ্ঠা আছে তো সমস্ত পৃষ্ঠাগুলি এরকম বলে বলে গেলে অনেক সময় লেগে যাবে আমি নিচের দিকে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই প্রজেক্টটি এইভাবে কিন্তু লেখা চলছে এবং লেখা শেষ হওয়ার পর তোমাদের একটি অ্যাকনলেজমেন্ট দিতে হবে এই অ্যাকনলেজমেন্ট কিন্তু শেষে দিতে হবে বা কৃতজ্ঞতার শিকার তোমরা জানো সমস্ত প্রজেক্টে কিন্তু দিতে হয় এখানে অ্যাকনলেজমেন্টটিও দেওয়া হয়েছে এখানে দেখছো আই অর্থাৎ তোমার নাম ছাত্রছাত্রী নিজের নাম কিন্তু এইখানে দিতে হবে এই যে আই তারপরে এই ফাঁকা অংশটিতে দিতে হবে তারপরে আই আই উড লাইক টু থ্যাংক ডাব্লিউ বিসিএইচএসি ফর ফলোয়িং মি সাচ অ্যান অপরচুনিটি টু কমপ্লিট এ শর্ট ডেসক্রিপটিভ রিসার্চ প্রজেক্ট অন শেক্সপিয়ার অ্যান্ড প্লেস তো তোমরা দেখছো অ্যাকনোলেজমেন্ট বা কৃতজ্ঞতা শিকারে এই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আর যে বিষয় ডেসক্রিপটিভ রিসার্চ সেই বিষয় ওপরে কিন্তু বলা হচ্ছে যে আই উড লাইক টু থ্যাঙ্ক ডাব্লু তো তারপরের যে অংশ প্যারাটি আছে সেই প্যারাটি আমরা দেখছি আই উড অলসো লাইক টু থ্যাঙ্ক মাই প্রজেক্ট গাইড কাম টিচার এইখানে অংশটা কিন্তু তোমাদের শিক্ষক শিক্ষিকার নাম লিখতে হবে ফর এস গাইড গাইডেন্স অ্যান্ড ভ্যালু অ্যাডিশান টু মাই প্রজেক্ট ওয়ার্ক এই বিষয়টি কিন্তু তোমাদের সুন্দরভাবে লিখে দিতে হবে শিক্ষক মহাশয় বা শিক্ষিকার নাম তোমাদের লিখতে হবে এরপরে আমরা দেখছি ডেটেড অর্থাৎ ডেটের এই অংশটি থাকবে এবং সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এইভাবে কিন্তু এই সমস্ত প্রজেক্টটি তোমাদের শেষ করতে হবে এবার বলি এই প্রোজেক্টে যে ডেসক্রিপটিভ রিসার্চ প্রজেক্টের ফাইলটি তোমরা ডাউনলোড করতে পারবে এই প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওর নিচে কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের সে বিষয়টি কিন্তু আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা এখনো নতুন তারা অবশ্যই এবিমল সাবস্ক্রাইব করবে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং বাই